বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। দেশভাগের পটভূমি নিয়ে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত ও মৌসুমী অভিনীত নতুন সিনেমা দেশান্তর মুক্তি পাবে আগামী 11ই নভেম্বর। ঢাকা সহ সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আশুতোষ সুজন। প্রসঙ্গত সরকারি অনুদানে তৈরি হয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ড থেকে 30শে অক্টোবর সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে। ছবির পরিচালক আশুতোষ সুজন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন দেশান্তর সিনেমার সেন্সর বোর্ড থেকে প্রশংসাসহ ছাড়পত্র মুক্তির অনুমতিও পেয়েছি। 11ই নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে দেশান্তর। সরকারি অনুদানের সিনেমায় প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা হিসেবে নায়িকা আরিফা পারভেন জামান, মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে। ছবিটি দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরবেন মৌসুমী। এই প্রসঙ্গে মৌসুমী বলেন, দেশান্তর দেশপ্রেম ও মানবিক প্রেমের সিনেমা। চমৎকার একটি গল্পের সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। আমার চরিত্রটিও খুব চমৎকার। আশা করি দর্শক উপভোগ করবেন সিনেমাটি। এছাড়া ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশিদ, মোমেনা চৌধুরী, শুভাশিস ভৌমিক সহ অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন। আশুতোষ সুজন এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, এটি আসলে দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি, দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প। ইয়াশের অভিনয়ে দর্শক আগেও মুগ্ধ হয়েছেন, এবারও মুগ্ধ হবেন। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদি নীরব। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন ছবির নায়ক ইয়াশ রোহান, নায়িকা রোদেলা টাপুর, সঙ্গীত পরিচালক জাহিদ নীরব। অনুষ্ঠানে ছবি ট্রেলারের পাশাপাশি প্রদর্শন করা হয় ছবির 4টি গানও। এই ছবির গল্প নিয়ে পরিচালক আশুতোষ সুজন বলেছেন, তিনি এ ধরনের গল্প দর্শকদের সামনে নিয়ে আসতে পেরে সত্যি গর্বিত এবং আপ্লুত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।